দেশের তিন বিভাগে কোথাও কোথাও আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের এক জায়গায় এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার পনেরো ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় দেশে পাঁচ জেলায় বৃষ্টি হয়েছে সর্বোচ্চ আট মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যশোরে এছাড়া রাজশাহীতে দুই মিলিমিটার এবং পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার কুমারখালীতে এক কিলোমিটার করে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন গতকাল কোথাও কোথাও সামান্য ঝোড়ো বৃষ্টি হয়েছে যশোর মাদারীপুর ফরিদপুর ও কুমিল্লায় বৃষ্টি হয়েছে তবে আজ বৃষ্টি খুব বেশি হবে না হলেও তা হালকা বা সামান্য হতে পারে চলতি মাসে বিশ তারিখের পর আবার দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দেশের তিন বিভাগের কোথাও কোথাও আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ খুলনা বরিশাল ঢাকা বিভাগে দু এক জায়গায় এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার পনেরো ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় দেশের পাঁচ জেলায় বৃষ্টি হয়েছে সর্বোচ্চ 8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যশোরে এছাড়া রাজশাহীতে দুই মিলিমিটার এবং পাবনার ঈশ্বরদি ও কুষ্টিয়ার কুমারখালীতে এক মিলিমিটার করে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন গতকাল কোথাও কোথাও সামান্য ঝোড়ো বৃষ্টি হয়েছে যশোর মাদারীপুর ফরিদপুর ও কুমিল্লায় বৃষ্টি হয়েছে তবে আজ বৃষ্টি খুব বেশি হবে না হলেও তা হালকা বা সামান্য হতে পারে চলতি মাসে বিশ তারিখের পর আবার দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দেশের তিন বিভাগে কোথাও কোথাও আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের দু এক জায়গায় এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার পনেরো ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় দেশের পাঁচ জেলায় বৃষ্টি হয়েছে সর্বোচ্চ 8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যশোরে এছাড়া রাজশাহীতে দুই মিলিমিটার এবং পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার কুমারখালীতে এক মিলিমিটার করে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন গতকাল কোথাও কোথাও সামান্য ঝোড়ো বৃষ্টি হয়েছে যশোর মাদারীপুর ফরিদপুর ও কুমিল্লায় বৃষ্টি হয়েছে তবে আজ বৃষ্টি খুব বেশি হবে না হলেও তা হালকা বা সামান্য হতে পারে চলতি মাসে বিশ তারিখের পর আবার দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দেশের তিন বিভাগের কোথাও কোথাও আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ খুলনা বরিশাল ঢাকা বিভাগে দু এক জায়গায় এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টি সহ বজ্র হতে পারে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে